ঠান্ডা খুব যে বেশি সোয়েটার পরার মতো তা এখনো হয়নি, ওই 6:45 মতো সময় ঘুম থেকে উঠেছি। ছেলে তখনও ওঠেনি, ও 7:00 দিকে উঠেছে। আমি উঠে ওই ঘরটা ঝাড় দিয়েছি, জল গরম, আর এই দুধ জাল দিয়েছি, আর আজকে ডিম করব। তো তোমাদের দেখাবো আমি কি কি রান্না হচ্ছে। তো ডিম করব বলে ডিমটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে তারপরে ছেলে উঠেছে, ওকে রেডি করালাম, বিছানা টিছানা তুলে গুছিয়ে নিয়ে তারপরে চা বসিয়ে দিলাম। তো চাও হয়ে গেছে, খেয়ে নিয়েছি। ছেলেকেও দুধ টুধ খাওয়ানো হয়ে গেছে, দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি, মানে সকালে যা যা কাজ। আর কালকে সন্ধ্যার পরে খুব শরীর খারাপ লাগছিল, রাতে খাওয়ার পরে একটা জ্বরের ওষুধ খেয়ে নিলাম। মানে খুব জ্বর জ্বর মতো না, তবুও ঠান্ডা লাগলে কেমন একটা দুর্বল দুর্বল ভাব, গা হাত পা ম্যাজ ম্যাজ করা, তো সেরম করছিল। তো তার জন্য একটা ওষুধ খেয়ে নিলাম। আর চলো রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আর হাতে ফোন ধরে মোটে কথা বলতে পারি না, সঙ্গে সঙ্গে হাত ব্যথা হয়ে যায়। দেখো 1 মিনিট 17 সেকেন্ড কথা বলেছি তোমাদের সঙ্গে, আমার হাত অলরেডি ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। আর সবসময় কি স্ট্যান্ড নিয়ে ঘোরা যায় নাকি সব জায়গায়? তো চলো এক জায়গায় রেখেই কথা বলি। তো দেখো সেইখানে রেখে নিয়েই বসলাম, কারণ হাতে ধরে কথা বলতে পারছি না। আর কি হয়েছে জানো তো, পায়ের আঙুল টাঙুল গুলো খুব ব্যথা হয়েছে, মানে ডান পায়ের বুড়ো আঙুলটা খুব ব্যথা হয়েছে হঠাৎ করে কালকে সন্ধ্যার পর থেকে, কেন বুঝতে পারছি না। গ্যাসের জন্য হলো মানে গ্যাস ট্যাস হলো কিনা। তো অনেক সময় শুনেছি পিঠের মাঝখানে ব্যথা করে, কোমর ব্যথা করে, চাপা গ্যাস যদি হয়ে থাকে। তো আমার চাপা গ্যাসের প্রবলেম আছে, মাঝে মাঝে হয় ওরকম, তো জানি না। তো আজকে আবার দেখি ওই ফার্মেসিতে টাকা দিতে যাওয়ার কথা আছে, তো যদি যাই তাহলে ওখান থেকে আমিও আমার ওষুধটা নিয়ে আসতে পারবো। আর রান্না বান্না হচ্ছে ডিমের ঝোল করব, তার জন্য আলু পটল কেটেছি, তো পটলটা ভাজতে দিয়েছি আর ডিমটা ভাজা হয়ে গেছে। আর মূলো শাক হচ্ছে, আর কালকের একটু সবজি ডাল আছে ওটাই গরম করব। আর কিছু করতে ইচ্ছে করছে না, এবেলাটা ওই করে চালিয়ে দিই। রাতে হয়তো ইচ্ছা আছে গরম গরম সিদ্ধ ভাত করার, বেগুন আলু পেঁপে এগুলো দিয়ে রাতে, মানে ইচ্ছা করছে যে সিদ্ধ সিদ্ধ ভাত খাবো গরম গরম, শরীরটাও ভালো লাগবে খনে। তো তাই জন্য মানে ভেবে রেখেছি, ওই জন্য ডিম এক বেলার মতোই করব, বেশি করছি না। আর এ মাসে আমাদের মুদিখানার যে জিনিসপত্র এসছে আমি ডিম নিইনি, কারণ ডিম অনেকগুলোই ছিল রয়েছে এখনো, সেই জন্য ডিমটা নিইনি। আর এ মাসের মুদিখানার কোনো জিনিসপত্র আমি তোমাদের দেখাইনি, কারণ প্রত্যেক মাসে দেখালেও আবার তোমাদের খারাপ লাগবে, মানে ভালো লাগবে না, সেজন্য এ মাসে আবার দেখালাম না। আর নতুন ধরনের কোনো জিনিস আনলে তোমাদের দেখাবো, তো এ মাসে নতুন ধরনের আর কিছু আনেনি, ওই যা আনি তাই এনেছি। আরো ম্যাক্সিমাম অনেক কিছু বাদ দিয়েছি, সেগুলো রয়েছে ঘরে, লাগেনি। চালটা এসছে এ মাসে আবার, লাগতো না তবুও নিয়ে নিলাম, কারণ চালের দাম আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানে ধানের বস্তা প্রতি 300 টাকা বেড়েছে। আমি দোকান থেকে যেগুলো জানতে পারি আর কি, আমি তো এগুলো শুনে আসি, তো সেজন্য চালের দামটাও বেড়েছে, হঠাৎ করে আরো বেড়ে যেতে পারে, সেজন্য 50 কিলো চাল আবার এনে রাখলাম। তো ঠিক আছে চলো কি কি রান্না হচ্ছে তোমাদের এবার একটু দেখিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো ডিমের ঝোল রান্না করব, তো পটলটা আগে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভেজে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো মূলো শাক অল্প কটাই ছিল, এই মূলো শাক হয়ে গেছে ভাজা, আর একটু ভেজে নামিয়ে নেবে। ঢাকা দেওয়া ছিল, আমি তোমাদের দেখাবো বলে ঢাকাটা তুলেছি। আর আজকে না ডাটা সমেতে দিয়েছি, কারণ অল্প তো, একেবারে শুধু পাতা নিলে আর হবে না, একজনের মতো হবে, আর 3-4 জনে আর খেতে পারবো না, সেই জন্য আজকে ডাটাগুলো কুচিয়ে দিতে বলেছি মাকে। আর এখানে তো দুধ জানোই, দেখো দুধ গায়ে লেগে রয়েছে। আর এই যে আলু, এই দেখো আলু কেটে রেখেছি, আলুগুলো এবার ভেজে নেব। আর এই দেখো ডিমের খোসা রেখে দিয়েছে, এগুলো কি হয় জানো তো, মুরগিতে আবার এগুলো এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলে, শুকনো করে দিলে ওরা খেয়ে নেয়, মানে ওরা অনেক কিছু খেতে পারে, ঘাসও খেয়ে নেয় গরুর মতো, তোরা তো জানো মা ঘাসও কুচিয়ে রাখে। তো ঠিক আছে চলো, আর এই দেখো 4টে ডিম আমি এই যে ভেজে রেখেছি,
এই দেখো ডিমের ঝোলের এই টমেটো আর পেঁয়াজটা কাটা হয়নি, তাই আবার কাটতে বসলাম। সরে যায় তাহলে দেখতে পাবে। আর লাইট গুলো সবই বিপরীত দিকে জানো তো রান্নাঘরে, সেজন্য কেমন একটা অন্ধকার অন্ধকার আসে। তো টমেটোটা আমি ধুয়েই নিয়েছি, কিন্তু পেঁয়াজটা ধুতে হবে, কারণ পেঁয়াজটা কেমন কালো কালো। এই দেখো তো পেঁয়াজটা ধুয়ে তারপরে কুচাতে হবে। এই পেঁয়াজটা কাটার কথা আমার মনেই ছিল না। পেঁয়াজ ধুয়ে এনে কুচিয়ে নিলাম। এখন আলুর সব ভাজা টাজা হয়ে গেছে, এখন মনে পড়েছে, এখন ভাবছি আরে সেই তেলের মধ্যে যেন কি দেব, তখন মনে পড়েছে যে পেঁয়াজ তো কাটা নেই। আর মশলার মধ্যে আমি তো পেঁয়াজ বেটে দিই না, মশলা আমার করা রয়েছে। পাপা কি করছে দেখো, পাপার গাড়ির অবস্থা। পাপা গাড়িটাকে উল্টো করে নিয়ে এখন ওই খেলা করে যাচ্ছে। আরে ওর ফোনটা নেই তো, কার্টুন আর দেখতে পাচ্ছে না, আর আমার ফোন মাঝে মাঝে দিচ্ছি, না হলে তো আবার তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ হবে না। তো আমার তো ভিডিও করতে হচ্ছে ফোনেই। তো ওকে একটু দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর একা একা খেলা করছে পাপা। এটা একটু তাকাও বেটা, শোনু বাবা এখানে একটু তাকাও। চলো আবার রান্নাঘরের দিকে যাই, আমি রান্না করতে করতে চলে এসেছি যে দেখি ও কি করছে। আর মাকে পাঠিয়েছি মাছ আনতে, তো মা মাছ নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। যেহেতু আজকে মাছ নেই তো সেই জন্য ডিম রান্না করছি। আর মাছ আজকে এনে রাখুক, আবার কালকে রান্না হবে, তবে তোমাদের দেখাবো। দেখো তোমাদের একটা জিনিস দেখাবো, এ দেখো এই একটা ছাপা শাড়ি, দেখো শাড়িটা এরকম। সবুজ রঙের ওপরে এই দেখো ব্লু কালারের, মানে বেগুনি কালারের পাড়ে পদ্ম ফুলের ডিজাইন। আর এই একটা দেখো লাল। তো এই শাড়িগুলো কি বলতো, ওই বাড়িতে একজন বিক্রি করতে আসে, ওনারা পুজো করে শাড়ি পায়, তো মানে ব্রাহ্মণ আর কি, ঠাকুর মশাই, তো ওনারা এই শাড়ি বিক্রি করতে আসে। তো মা এই দুটো পছন্দ করেছে, মা ওনাদের কাছ থেকে নেয় বাড়ি পরার শাড়ি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো শাড়ি দুটো। এই শাড়িটা আমার বেশি ভালো লেগেছে এই পাড়ের জন্য, বলো পাড়টা কি সুন্দর। আর লাল শাড়ি তো আমাদের সবার থাকেই। তো দুটো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা বলো কেমন হয়েছে। মা শাড়ি এনে আমাকেই দেখায় যে দেখো শাড়ি দুটো কেমন। উনি শাড়ি নিয়ে বাড়িতেও আসেন, আবার অনেকেই নেয়, পাড়ার অনেকেই নেয় ওনার কাছ থেকে শাড়ি, ঠিক আছে। তো সেজন্য আমরাও রাখি, আমি তো শাড়ি টাড়ি পরি না, মার জন্য লাগে, মা পরে তো মা নেয়, ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো এই যে মাছ, সকালবেলা বললাম না যে মা মাছ আনতে গেছে, এই দেখো। আর তেলাপিয়া মাছ তো আমরা খাই, তোমরা তো জানো যে আমরা তেলাপিয়া আর কই বেশি খাই, তোমরা তো সবাই বলো। এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো কত করে নিল মা? 60 টাকা। 30 টাকা করে সব, মানে 300 টাকা করে কিলো এটা। আর এইটা কত নিয়েছে? এইটা তোমার 70 টাকা, 140 টাকা। ও এটা 140 করে কেজি নিয়েছে, 500 গ্রাম আছে। হ্যাঁ আর এটা হচ্ছে 250 গ্রাম আছে এখানে। তেলাপিয়া মাছ আমাদের খুব ভালো লাগে, প্রতিদিন দিলে প্রতিদিনই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের একটু মাছ দেখিয়ে দিলাম, এবার মা হচ্ছে মাছগুলো কেটে দেবে, আমি হচ্ছে ফ্রিজে দিয়ে দেবো, মানে কেটে ধুয়ে দেবে ফ্রিজে দিয়ে দেবো। তো চলো খায় না পাপা, কিন্তু মাছ খায় না, কিন্তু পাপার মাছ দেখলে লোভ লাগে, দেখো কিরকম করছে। ওর যে কোনো খাবার দেখলে ওর লোভ লাগে। হ্যাঁ অথচ পেট ভরা থাকলে ও কোনো খাবার খায় না। হ্যাঁ জুজু জুজু দেখেছে জানো তো, পাপা জুজু দেখেছে, তাই জুজু দেখাচ্ছে। চলো রান্না বান্না হয়ে গেছে, নামিয়ে তারপর তোমাদের দেখায় যে কি কি আর মানে কমপ্লিট হয়ে গেল রান্না বান্না। চলো মূলো শাক তো ভাজা হয়েই গেছে অনেক আগে, আর যেটুকু হয়েছে আমাদের ভালোভাবে হয়ে যাবে সবার। আর আমার ডিমের ঝোলও হয়ে গেছে, তো এখন ডিমের ঝোলটা নামিয়ে নেব, তারপর তোমাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো মূলো শাক ভাজা রান্না বান্না হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই এক্ষুনি এক্ষুনি, না হলে মনে থাকে না। কালকে কিন্তু তোমাদের
রান্না দেখাবো বলেও পরে আর দেখাতে পারিনি, আমার মনে ছিল না। আর এই সেই ডালটা গরম করেছি, এর মধ্যে নানান রকম সবজি আছে, আর এটা দেখো ডিমের ঝোল। ঝোলটা কিন্তু একটু বেশি রেখেছি, কারণ এটাই তো লাগবে, সকালে তো এটা খেয়ে নেব, ডাল তো সকালে খেয়ে নেব, তো দুপুরে এই শাক ভাজা আর ডিমের ঝোল দিয়েই খাবো, আর রাতেরটা সে রাতে পরে দেখবো, তোমাদের তো বলেইছি। ঠিক আছে চলো, এবার এই দেখো এই বাসন টাসন সব মাজবো, পুরো সিঙ্ক ধুয়ে পরিষ্কার করে নেবো, আর দেখো গ্যাসও মুছতে হবে, দেখো সব তেল টেল সব ছিটে পড়ে রয়েছে এখানে, খানিকটা এদিকটা দিয়ে একটু করে মুছে নিয়েছি, আর এখনো দুধও আনা হয়নি, তো দুধ টুধ সব আনতে হবে। ঠিক আছে, ওই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর একজন ওই যে ছাদে গেছিল হাঁস দেখতে, সেখান থেকে নেমে আসছে বাবু। ওই যে বলেছি না পাশের বাড়ির হাঁসগুলো ওদের ওই পুকুরে খেলা করে, ওই দেখার জন্য ও ছাদে যায়। ওই দেখো নেমে আসছে বাবু, হাঁস টাস দেখে এখন নেমে আসছে। আর এই দেখো দুটো না মানে এই স্ল্যাব মোছা নেতা, আবার অন্য কিছু ভেবো না যেন, সবই বলে দেয়া দরকার। এই নেতা দুটো দিয়ে এই স্ল্যাবটা মোছা হয় যখন জল টল ঢালি। তো মা এই দেখো পুজো দিয়ে নিল, আর দেখো আর একজন যা, খইগুলো সব পড়ে গেল তো, যা খইগুলো তুলে নাও, গাড়ি নিচে নামাস না, একটু তাকাও আমার দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো, খাওয়া দাওয়া করে এখন এসে তোমাদের সামনে একটু বসলাম। ছেলেকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের মানে ফার্মেসিতে, ওখানে ওষুধ নিয়ে আসলাম নিজের জন্য, আর টাকা পয়সাগুলো মিটিয়ে দিয়েলাম। তারপরে বাড়ি এসে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও আমার পায়ের উপরেই ঘুমিয়ে গেল, পায়ের উপরেই ঘুমিয়ে থাকলো, আমি আমার ভিডিওটা আপলোড করলাম ওই পায়ের উপরে নিয়ে নিয়েই, আর তোমাদের ভিডিওগুলোও দেখলাম, তোমাদের তখন যারা যারা আপলোড করেছো সবার ভিডিও আমার দেখা হয়ে গেছে। এখন আবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার বসবো, তোমাদের ভিডিওগুলো এক নাগাড়ে যতগুলো নোটিফিকেশান এসছে সব কটা কভার করব। ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো, তার মাঝেও তো আমার পায়ের উপর দুলে দুলে ঘুমায়, তো আমারও মোবাইল দেখতে সুবিধা হয়। মাঝে মাঝে কানে হেডফোন গুঁজে নিই, আবার অনেক সময় নিও না। তো এখন কটা বাজে জানো, 1:30 বাজে, সকালে মুড়ি খেয়েছিলাম, তো আমার তো খিদে পেয়ে যায়, শীতের বেলা তো এতেই ঠিক আছে, সকালে একটু মুড়ি বা হালকা কিছু খেয়ে নিলাম, 1:30-এর মধ্যে ভাত খেয়ে নিচ্ছি, ডিমের ঝোল আর মূলো শাক ভাজা। তো আজকে মা পুজোটা দিয়ে দিল, আমি আর পুজো দিইনি, আমি খিদে পেয়ে গেছিল স্নান টান করে খেয়ে এই ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খেলাম। ওই সন্ধ্যা লাগলে মনে হচ্ছে কেন জ্বর চলে এলো। হ্যাঁ, তো ওখানে গিয়ে বললাম ফার্মেসিতে, তো ওই দাদা বললো যে সিজন চেঞ্জের জন্য হয়েছে, ওটা কোনো জ্বর জ্বর না, ওটা ওরকম মনে হচ্ছে ঠান্ডা লেগেছে তার, সেই জন্য। তো আর ছেলে তো দেখলে কি করছে, কটা খই দিয়েছিলাম তখন খেতে, ওই গাড়ির বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিল, সেগুলো ঢেলে এখন ফেলে দিলাম। ওরও খাইয়ে দিয়েছি অনেক আগে, এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও তখন আমি পায়ের থেকে যেই নামিয়ে দিয়ে উঠে এসেছি ও উঠে গেছে, তো ভালো করে ঘুমায়নি, ওরও ঘুমটা ভালো হয়নি। এখন মা আর বাবা খেয়ে নেবে, আমাদের দুজনের খাওয়া হলো, মা আর বাবা খেয়ে নেবে। আর বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর, খুব ভালো লাগছে জানো, আমি এখনো ছাদে যাইনি, যাব একটু ঘোরাঘুরি করতে, গায়ে একটু রোদ্দুর লাগানো ভালো। চলো দেখো চুলে শ্যাম্পু করার দরকার, কিন্তু শ্যাম্পুটা করতে পারছি না ঠান্ডা লাগার জন্য, কেমন তেল দিয়েছিলাম এদিন তেল চুপচুপে হয়ে রয়েছে, ওই জন্য তো চুল শ্যাম্পু করা থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর চুলে যদি তেল দেওয়া থাকে ভালো করে শুকাতেও চায় না, জল যদি একবার ঢুকে যায়। ঠিক আছে চলো আবার পরে কথা বলবো, ভেবেছিলাম তোমাদের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটা একটু দেখাবো, তা ছেলেও আমার ফোন নিয়ে কার্টুন দেখছিল, তোমাদের আর দেখাতে পারলাম না, ওই ও মানে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, তো তোমাদের বলেছি ওই আমার ফোনটা নিয়ে মাঝে মাঝে কার্টুন দেখে, তার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করছি তোমাদের জন্য, এভাবেই চালাতে হবে, তো তাছাড়া আর কী করে করবো ভিডিও বলো, ভিডিও তো করতেই হবে, ভিডিও তো ছাড়া যাবে না। ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে দুপুর 2:45, কেনে আপেল কেটে দিয়েছি, এখন আমরা ঘুমাবো, আর আমি দেখো যে নাকের ড্রপ নিয়ে এসেছি, এটা নাকে দেবো,
এটাও তো খেতে হবে তাই না? নাক দিয়ে সোজা চলে যাবে তোমার একদম গলার মধ্যে, আর অপূর্ব স্বাদ। কিন্তু এটা যদি আমি নাকে এখন না দিই তো দুপুরে আমি শুতে পারবো না, নাক পুরো বন্ধ হয়ে যাবে। ওকে তো জোর করে করে দিতে হয়, নিবি ব্যাপার ড্রপ নাকে, ওকে জোর করে করে দিতে হয়, কারণ ও জানে যে খেতে কত টেস্টি। তো চলো দিয়ে নিই আগে, আর ভিডিওটাও শেষ করে দেবো। আর এই দেখো হনুমানকে আপেল কেটে দিয়েছি, বললাম তাড়াতাড়ি শেষ কর, এখন আমরা ঘুমাবো, তাড়াতাড়ি খেয়ে নে, শুয়ে পড়বো, আর ভিডিওটা বড়ও করবো না বেশি, তাড়াতাড়ি নে। আপেলগুলো খুব মিষ্টি জানো তো, ওই সকালে ডাক্তার ফার্মেসিতে বারবার ডাক্তার হয়ে যায়, ধুর ফার্মেসিতে টাকা দিতে গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসছি, ওখানেও তো বাজার আছে, ও তো আপেল তুলে নিয়ে মুখে দিয়ে দিয়েছে, কোনো মোছামুছি নেই, ধোয়া ধুই নেই, ও তার ওটা বোঝে না, আপেল দেখাচ্ছে মুখে দিয়ে দিয়েছে, তারপরে মুখ থেকে টেনে নিয়ে সেই আপেল ওজন করে তারপরে নিয়ে এসছি জানো। সোজা গলায়, মানে চ্যালেঞ্জ করতে হবে অট্রিবিন দিয়ে, বুঝলে, অট্রিবিন দিয়ে চ্যালেঞ্জ দেখাতে হবে যে এটা তোমার মুখের মধ্যে গেলে তোমার মুখের এক্সপ্রেশন বদল হয় কিনা। দেখো আমার মুখের এক্সপ্রেশন, পুরো মুখ পুরো তিত হয়ে গেছে, আর গলাও পুরো তিত হয়ে গেছে, একদম জিভ পর্যন্ত চলে এসেছে, আর এই নাকের ফাঁক দিয়ে বেরিয়েও গেছে খানিকটা, কিন্তু নাকটা খুলেও গেছে, আর অনেকক্ষণ খোলা থাকে, সেই জন্য তো এটা এত কষ্ট হলেও নাকে দিই। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই করে আমাদের পাশে থেকো, আমার আর পাপার পাশে থেকো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বাই, আবার অন্যদিন অন্য ভিডিওয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। পাপারে টাটা দিয়ে দাও বা হাত দিয়ে, ঠিক আছে না, যে হাত দিয়ে টাটা দিক দিয়েছো তো।